বাঁকুড়ি ইউনিভার্সিটি চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট করছে তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর ফিলোসফি সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা অবধি যত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা প্রত্যেকটা বিষয় আমাদের হোয়াটসঅ্যাপেই সর্বপ্রথমে প্রকাশ করে থাকি তো যাই হোক খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে দেখো তৃতীয় সেমিস্টারে এসে আমাদের মেজর কোর্সের দুটো পেপার পড়তে হবে একটা মেজর থ্রি আর একটা হচ্ছে মেজর ফোর দুটো পেপারেরই সিলেবাস আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে সেই সঙ্গে সম্পূর্ণ সিলেবাসটা ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করবো যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না যে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কি। অর্থাৎ তৃতীয় সেমিস্টারে এসে মেজর এবং মাইনর কোর্সের পাশাপাশি আর কোন কোন সাবজেক্টগুলি আমাদের পড়তে হবে তো এই নিয়ে আমরা বিস্তারিত অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো আর ওই ভিডিওটি দেখলে একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে যে তৃতীয় সেমিস্টারে কতগুলো সাবজেক্টের আমাদের পরীক্ষা দিতে হবে বা কতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে আশা করি বোঝা গেল তো আমরা শুরুতেই মেজর থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করব এখানে মেজর থ্রি পেপারের আর কোর্স কোট আমরা দেখতে পাচ্ছি এখানে মেজর থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল রয়েছে আউটলাইন্স অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান ফিলোসফি টু এটা আমাদের তৃতীয় সেমিস্টারের মেজর থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল এবার আমরা সিলেবাসে প্রবেশ করবো যে সিলেবাসে আসলে কী কী আছে কি কী পড়তে হচ্ছে এই মেজর থ্রি পেপার থেকে আমাদের সাংখ্য পড়তে হবে ইয়োগা পড়তে হবে এবার যোগার কনসেপ্ট তারপরে মীমাংসার কনসেপ্ট পড়তে হবে সেই সঙ্গে পড়তে হবে অদ্বৈত বা কী বলছে হাবেদান্ত ঠিক আছে এই কয়টা পড়তে হচ্ছে এবার আমরা নিচে আসবো নিচে আরও দুটো টপিক আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো টপিকও আমাদের পড়তে হচ্ছে টোটাল ছখানা টপিক আমরা দেখতে পাচ্ছি মেজর থ্রি পেপারের অন্তর্গত ঠিক আছে কোনো ব্যাপার না সিলেবাসটা আমরা বাংলায় আলোচনা করব যাদের ইংলিশে প্রয়োজন একটু চোখ গুড়িয়ে রাখো একটু পরে আমরা বাংলায় আলোচনা করব প্রথমে ইংলিশটা দেখে নিচ্ছি এবার এখানে রয়েছে আমাদের মেজর ফোরের সম্পূর্ণ সিলেবাসের কোর্স কোর্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসের টাইটেল আমরা দেখতে পাচ্ছি মেজর ফোরের সিলেবাসের টাইটেলটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এবার আমরা আমাদের পাঠ্যসূচিতে প্রবেশ করব বা সিলেবাসে প্রবেশ করব দেখো এখান থেকে কি কি পড়তে হবে এখান থেকে লোকি পড়তে হচ্ছে তারপর হচ্ছে বার্কলে কি হ্যাঁ বার্কলি পড়তে হবে হুমে পড়তে হবে ইমানুয়েল কান্ট পড়তে হবে তো প্রত্যেকটা হেগেল পড়তে হবে হেগেলের তথ্যগুলো পড়তে হবে এই পাঁচখানা টপিক বা পাঁচখানা মানুষের নাম আমরা দেখতে পারলাম ফিলোসফিবিদ দর্শনবিদ তাদের যে টপিকগুলো কনসেপ্টগুলো সেগুলো আমাদের পড়তে হচ্ছে চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক সিলেবাসটা এখান থেকে ভালো করে বুঝে নাও এখানে মেজর থ্রি পেপারের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি সিলেবাসের টাইটেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মেজর থ্রি পেপারের প্রথম কনসেপ্ট যেখান থেকে সাংখ্য পড়তে হবে সাঙ্খের বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ যাই হোক সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই প্রত্যেকটা বিষয়ে খাতায় লিখে রাখবে এখান থেকে মেজর ফোরের পেপার শুরু হচ্ছে এখানে মেজর ফোর পেপারের কোর্স কোড সিলেবাসের টাইটেল এবং এখান থেকে কনসেপ্টগুলো বা টপিকগুলো শুরু হচ্ছে সিলেবাসে কী কী আছে এক নম্বরে পড়তে হবে লক দুই নম্বরে বাকলে হিউম তারপরে কান্ট মানে ইমানুয়েল কান্ট হেগেল এই সমস্ত দর্শনবিদের কনসেপ্টগুলো পড়তে হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা বিষয়ে খাতা লিখে রাখো আর আমাদের পেইড নোটস নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নোটপত্র নিতে পারো খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে সেভাবে তোমরা প্রস্তুতি শুরু করো আশা করি বোঝা গেল আমরা দুটো পেপারেরই নোট মানে সিলেবাস থেকে মেজর থ্রি বলো মেজর ফোর বলো দুটো পেপারেরই সিলেবাস থেকে আমরা পেইড নোটসের ব্যবস্থা করেছি তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে তো শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই